বাবা শিয়ালকে মন ভরে না, কবে যে মানুষের মাংস খেতে পাবো। গাছে উঠে দেখি এদিকে কেউ আসে কি না। আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল, এই জঙ্গলটায় শুনেছি অনেক ভূত থাকে, এই রাস্তাটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। কি করব, তাই আসতেই হলো। বাড়ি ফিরতে দেরি হলে আবার বউ খ্যাচ 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 করে। রাস্তাটা তাড়াতাড়ি পার করতেই হবে, তাড়াতাড়ি পা চালাই। কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? কতদিন মানুষের মাংসের হালুয়া খাইনি। অযথা ভয় পেয়ে লাভ নেই, যে কোনো উপায় ভূত থেকে বোকা বানিয়ে প্রাণটা বাঁচাতেই হবে। আয় ভূত। কোসারা, অনেক ভয় দেখিয়েছিস, তোর থেকে আমি অনেক বেশি ভয়ঙ্কর। মানুষের মাংস খাওয়া দেখাচ্ছি মজা। অনেকগুলো অনেকগুলো ভূত ধরে আমারই ঝোলায় রেখেছি, এবার আর একটা পেয়েছি, এটাকেও ঝোলায় পুরবো, এটাকেও ঝোলায় পুর। তুই ভূতেদের ধরে ঝোলায় পুরিস? বিশ্বাস না হয় এই দেখ। ঝোলাতে গায়নাটা বের করে ওকে দেখাই, ও নিজের ছবি দেখে বাবে ভূত ধরেছি। এই দেখ, তোর মতো কত ভূতকে আমি বন্দি করে রেখেছি। আমার হাতের কাছে এলে আর পালাবার জো নেই। তখনই বিপদে পড়বে, আমাকে ডাকবে, আমি তোমাকে সাহায্য করব। এখন আমি যাই। বাবা, এই যাত্রায় প্রাণে বাঁচলুম, নিশ্চয়ই মরে যেতাম। ভাগ্যিস ব্যাগে ওই আয়নাটা ছিল। বনে আর কোনোদিন এই পথে আসব না, প্রাণটা চলে যেত একেবারে। হায় বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আমাদের ভিডিওগুলো, আর বেলটা বাজিয়ে দিয়ে আমাদের পরিবারে চলে এসো। দেখা হবে পরের ভিডিওতে।